দেশীয় রঙ্গমঞ্চের সবচেয়ে জনপ্রিয় সুপারস্টার শাকিব খান গত 13 ফেব্রুয়ারি রাজধানীর আফতাবনগরে শাকিব খান ও নবাগত নায়িকা জাহারা মিতু অভিনীত আগুন চলচ্চিত্রের শেষ দিনে শুটিং চলছিল। এ সময় অ্যাকশন দৃশ্য করতে গিয়ে ডান পা মচকে যায় এই অভিনেতার, তাই চিকিৎসকের পরামর্শে এখন পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি। জানা যায় আহত অবস্থায়ও কিছু সময় শুটিং করেন শাকিব খান। এরপর শুটিং শেষে রাতে ঢাকার গুলশানের একটি বেসরকারি হাসপাতালে যান তিনি এবং সেখানে দ্রুত তার ডান পায়ের এক্সরে করানো হয়। এদিকে বেসরকারি এক টিভি চ্যানেলের অনুষ্ঠানে শাকিব খানের উদ্দেশ্যে অভিনেত্রী জাহারা মিতুর লেখা একটি চিঠি পড়ে শোনান চিত্রনায়ক মামনুন হাসান ইমন। চিঠিতে জাহারা মিতু লিখেন, একজন শাকিবিয়ান হিসেবে বলছি, প্রিয় শাকিব সুস্থ হয়ে উঠুন, আগুনের গানে শুটিং করতে হবে, শাকিবিয়ানরা আগুনের অপেক্ষায়, ভালোবাসা রইল। এই চিঠির ব্যাখ্যা হিসেবে জাহারা মিতু বলেন, আমি আসলে চিন্তা করছিলাম কাকে লেখা যায়, পরে চিন্তা করলাম যেহেতু আমার এখানে প্রতিদিন এত বেশি শাকিবিয়ানদের মেসেজ আসে, তাই আমি ভাবলাম তাদের পক্ষ থেকে আমি শাকিব খানকে কোনো চিঠি লিখে দিই। আগুন সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা বদিউল আলম খোকন। নানা সমস্যার কারণে দীর্ঘ সময় ধরে চলছে সিনেমাটির শুটিং। এটি শাকিব খান ও জাহারা মিতু জুটির প্রথম সিনেমা। ছবিটিতে শাকিব জাহারার পাশাপাশি আরও অভিনয় করেছেন মিশা সওদাগর ও আলী রাজ সহ অনেকেই। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি দেওয়ার যাবতীয় প্রস্তুতি নিচ্ছে নির্মাতা কর্তৃপক্ষ।